পান্ডুয়ায় তৃণমূল কর্মীর বাড়িতে ভাঙচুর মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। রবিবার রাতে পান্ডুয়ার বোসপাড়ায় তৃণমূল কর্মী শেখ লিয়াকত আলীর বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালায় কয়েকজন লোক। মারধর করা হয় পরিবারের সদস্যদের। আহতদের পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করানো হয়। লিয়াকত আলীর স্ত্রী পান্ডুয়া পঞ্চায়েতের সদস্য। তৃণমূল কর্মীর অভিযোগ, বিজেপির লোকজন তার বাড়িতে কয়েকদিন আগেও হামলা চালিয়েছিল। তারা তৃণমূল করে বলেই এই হামলা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। বিজেপির লোকেরা যে নিজেদের যে কি মনে করে নিজে জানি না। আমার শ্বশুর তো তৃণমূল কর্মী, তৃণমূল কর্মী সদস্য, এখন শ্বশুর হয়েছে সদস্য, শাশুড়ি হয়েছে। আর বিকেলবেলা এসে বলে গেল তো এদের বাড়ি ভাঙচুর হবে, এদের মার্ডার করে দেবো, এদের পাড়ার লোক সব দরজা জানলা দিয়ে দাও, তোমাদের কোনো ক্ষতি হবে না, করলে এদেরই মেরে শেষ করে দেবো, এদের ক্ষতি করবো। দিয়ে আমি তো সে দেখে স্বামীকে ঘরে ঢুকিয়ে ভেতর দিয়ে বলেছি সব তালাবালা দিয়ে দাও, আমি বাইরে একা আছি। আমাকে সে গলা টিপে মারধর করে সে পেটে পেটে ঘুষি ঘুষি এক মেরেছে, বলছে তাড়াতাড়ি খোল, তোর স্বামীকে মার্ডার করবো, এক্ষুনি খুন করে দেবো। হ্যাঁ, তুই করছে বিজেপি কর্মীরা, গামাল আছে দাড়িওয়ালা, আর আমাদের পাড়ার আড়ি বাসি, তারপরে বক্কার, তারপরে টিপটপ টেলারের একটা লোক, আরও পাড়া মানে সাঁতার লোকগুলোকে সব জড়ো করেছে, আর একটা মঞ্জিল আমাদের পাড়ার, যে আর তিন চারবার এরকম হয়ে গেল, খালি বলছে তোর স্বামীকে খুন করে দেবো। আবার এসে হুমকি দিয়েছে, না বেরোলে দিনে দানো আমরা লোক লাগিয়ে 10 লাখ দিয়েও মার্ডার করাবো, কিন্তু তোদের মেরে তোদের স্বামী ছেলে বউদের মেরে শেষ করে দেবো। উনি বিজেপির বিরুদ্ধে অভিযোগ করছে না, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। নিজেদের দোষ থাকতে কাঠমালির টাকা ফেরতের দেবার ভয়তে এখন বিজেপির নামে যে বিজেপি গিয়ে হামলা করেছে এরকম একটা মিথ্যে কথা বলছে, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। এর সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। আপনার নাম? অশোক দত্ত, পানি মন্ডল, সভাপতি।